কিরে কারে দায়িত্ব দিছিস আছে না কেন চেয়ারম্যান সাহেব উঠ তো এক্ষুনি আসার কথা কিন্তু আলো না কে উঠুন তো বিপদ হলো না তো বিপদ হবে মানে কারে দায়িত্ব দিছিস তুই কেন আলামিন রে দিছিস চেয়ারম্যান সাহেব সর্বনাশ হয়ে গেছে কিসে সর্বনাশ হইছে রসুন তো সব চুরি হয়ে গেছে হ্যাঁ রসুন এই সিআইডি রে ফোন দে হ্যালো সিআইডি শালা এতদিন হয়ে গেল একটাও কেস টেস পাই এসিআইডি গিরার করমি না দা এসএপি গিরামি সাইরা দিন আর আমারে দিয়া দেন দিয়া দেন দিয়া দেন কেস খোঁজ একটা কেস পাই না চাকরি চুক্তি নাই আমায় চুইছে হ্যালো কি আচ্ছা আচ্ছা কে ফোন দিছিল রে স্যার চায়না থেকে ফোন দিছিল ওদের বলে রসুন চুরি হয়ে গেছে রসুন চুরি হয়েছে আচ্ছা রসুনের কথা বাদ দে তুই এটা আমার এটা কত চায়নার ভাষা বুঝলি কেমনে মানে স্যার কুষ্টিয়া থেকে চায়না আহমদ ফোন দিছিল এখনই যাইতে বলল তাইলে এবার একটা ভিআইপি বাসের সিটিং বুকিং কর স্যার বাসের সিট কিন্তু 1500 টাকা করি তাইলে যাওয়ার দরকার নাই এক কাজ করি দুইজনে দুই প্যাকেট ব্যঞ্জন কিনা খাইতে খাইতে গল্প করতে করতে ঠিক আছে স্যার আপনি প্রত্যেকবারে একই কথা কন কিন্তু লাস্ট এসে কপালে সালাম বিরো কপালে যতন না আরে এবার দিমুনে চল কমন চল এরে আসে না কেন আরে আসবে একটু পর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের আসতে এতক্ষণ দেরি হলো কেন আসলে আকাশে অনেক জাম ছিল তো এই জন্য আসতে একটু দেরি হয় আচ্ছা কিসের জন্য ডাকছেন কি আমার এলাকায় চুরি আর এটা তো আপনার এলাকা না আচ্ছা বহেন তুই বসস না আচ্ছা তুই বাদা খুশি থাক আচ্ছা আসল কথা আসি চুরি করছে কি আর চুরি করে আসে কোথায় এটা আপনি বলেন আমার আগে সিরা যদি আমি জানতাম না আপনাকে বারখানার জন্য ডাকছি আচ্ছা 24 ঘন্টার মধ্যে জানতে পারবেন যে কে চুরি করছে থাকেন গেলাম আমার লেরেস সে আইডিয়া আমার 24 ঘন্টার কথা কয় 48 ঘন্টা হয়ে গেল তাই এখন তো খবর দিতে পারলো না হচ্ছে যা করার আমারই করতে হইব এই আলামিন রে ফোন দে হ্যালো চেয়ারম্যান সাহেব আমাকে ডাকছেন তোই ডাকছি আচ্ছা তোর থেকে যে চুরি করছে তারে কি দেখলে চিনবে ফেস দেখলে চিনতে পারবো যদি সামনাসামনি হয় কি ব্যাপার মেম্বার সাহেব এত জরুরি তরফ জানেন না আমি ইম্পর্টেন্ট কাজ করতেছি আমার ল্যারে কাজ করতেছেন 24 ঘন্টার কথা কয় 48 ঘন্টা হয়ে গেল তাও সন্ধ্যা নাই না দিতে পারলেন না যা থেকে ব্যাগটা চুরি হয়েছে সে নাকে চিন্তায় কারে ফেস দেখলে চিনতে পারবো আচ্ছা তাহলে ডাক দেন ওরে দেখি চেয়ারম্যান সাহেব আমি নাকে আপনি ডাকছেন ও ডাকছে দেখেন তার কাছে কিছু জানতে পান কিনা চেয়ারম্যান সাহেব ওইতেই তো আমাদের ব্যাগ চুরি করেছিল এ শুন জীবন অনেক চুরি করতে পারবো কিন্তু এখন যদি না পালাই চুরি তো দূরে থাক গার্লফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবো না আগে পালা আমার পাশে